জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, ভয় দেখিয়ে লাভ হবে না, মানে মানে বিদায় হন বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব নতুন নৌবাহিনী প্রধান নাজমুল হাসান। এদিকে ভিসা নীতিতে আনন্দিত বিএনপি, ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে বলছে কাদের। এবং জানিয়ে দিব খুলনায় তারুণ্যের সমাবেশ সোমবার থাকবেন মির্জা ফখরুল। এদিকে সিলেটে বুধবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক। এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকার 17 আসন ও 78টি স্থানীয় সরকার নির্বাচন আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি এসে শুনবেন এবং দেখবেন। ভয় দেখিয়ে লাভ হবে না, মানে মানে বিদায় হন বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু জনগণ তাদের আর সুযোগ দেবে না। আর নয়, অনেক হয়েছে, আর সহ্য করতে রাজি নয়। এদেশের মানুষ 600 নেতাকর্মীকে গুম করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার কেড়ে নিয়েছেন, অনেক মায়ের বুক খালি করেছেন, 34 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাতে কি সভা সমাবেশ বন্ধ করে হয়েছে? বাংলাদেশের মানুষকে কি দমাতে পেরেছেন? তিনি বলেন, মামলার ভয় দেখিয়ে লাভ হবে না, দিনে দিনে বাড়িতেছে দেনা, শুধিতে হবে ঋণ। মানুষ ছেড়ে দেবে না, মানুষ ছেড়ে দেয় না, সুতরাং কথা পরিষ্কার, মানে মানে বিদায় হন, পদত্যাগ করুন, তা না হলে জনগণ ক্ষমতা থেকে নামাবে। সংসদ বিলুপ্ত করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, আর সেই নির্বাচন কমিশনের অধীনেই হবে নির্বাচন। রোববার চট্টগ্রাম নগরীর নূর আহমদ সড়কে বিএনপির কার্যালয়ের সামনে বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শ্রমজীবী মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করতে বিএনপি দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সমাবেশে আয়োজনের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম থেকে এর যাত্রা শুরু হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কেউ কেউ বলেছেন তারা এবার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, একথা শুনে দেশের মানুষ হাসবে না কাঁদবে? ভূতের মুখে রাম নাম, মানুষ বারবার বেলতলায় যায় না, আমরাও যাব না। মানুষ আওয়ামী লীগের চরিত্র জেনে গেছে, তারা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভুলে যায়, শুধু একটি কথাই মনে থাকে, তা হলো লুট করো, চুরি করো, পাচার করো। এখন তারা ভদ্র সেজে চুপ করে বসে আছে, বিদেশিদের দেখানোর জন্য যে তারা কতটা ভদ্র, আসলে তারা পরিকল্পনাও করেছে কিভাবে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা যায়। এজন্য তারা প্রশাসন সাজাচ্ছে, মন্ত্রীদের পিএসদের নিয়োগ দিচ্ছে ডিসি হিসেবে, ইউনো বানাচ্ছে নিজেদের লোককে, বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা পেন্ডিং মামলার 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে চাচ্ছে। আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নতুন নৌবাহিনী প্রধান নাজমুল হাসান। রিয়ার অ্যাডমিরাল এম এ নাজমুল হাসানকে নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানিয়েছে, নাজমুল হাসান আগামী 24 জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করবেন। তিনি 2026 সাল পর্যন্ত বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীতে 1986 সালের 1 জুলাই কমিশন লাভ করেন। তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান, অপারেশন সহকারী নৌবাহিনী প্রধান অর্থাৎ পার্সোনেল পরিচালক, নৌ অপারেশন ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক সহ 4টি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কম্পাউন্ডেন্ট এবং নেভাল এভিয়েশন ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স
সোয়াডস কমান্ড করেন। গৌরবময় সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে কমান্ডার বিএন ফ্লিট এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2020 থেকে 2022 সাল পর্যন্ত মালদ্বীপ প্রজাতন্ত্রে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। চাকরি জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি প্রশংসনীয় নেতৃত্বের গুণাবলী, সুদূর প্রসারী পরিকল্পনা, আন্তরিকতা ও সহসততার ছাপ বজায় রেখেছেন। রিয়ার এডমিরাল নাজবুল ডিফেন্স সার্ভিসেস কমান্ড্যান্ট স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে স্টাফ কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র থেকে সম্মানসূচক নভেল কমান্ড কোর্স এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুগোস্লোভিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চাকুরি জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অসামান্য সেবা পদকে ভূষিত হন। ভিসা নীতিতে আনন্দিত বিএনপি ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে বলছে কাদের। মার্কিন ভিসা নীতি নিয়ে আনন্দে উদ্বেলিত বিএনপি নিজেদের ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন ভিসা নীতি প্রকাশের পর বিএনপি অতিশয় আনন্দে উল্লসিত হয়ে উঠেছিল। সরকার এবং দেশের জনগণের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপি নেতারা এতদিন ভিসা নীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করে রেখেছে, আর এখন বলছে কোন দেশের ভিসা নীতিতে কি আছে না আছে দেখতে চাই না। আসলে বিএনপি সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে গেছে। বিএনপি ষড়যন্ত্র, সন্ত্রাস ও সহিংস রাজনীতির অসতৎপরতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা এখন উল্টো সুরে কথা বলতে শুরু করেছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উবাইদুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেনতেনভাবে ক্ষমতা দখলের জন্যই বিএনপি তথাকথিত আন্দোলন, এতে জনগণের কোন সম্পৃক্ততা নেই। আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যম তারাই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। খুলনায় তারুণ্যের সমাবেশ সোমবার থাকবেন মির্জা ফখরুল। খুলনা বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে তারুণ্যের সমাবেশ সোমবার অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সমাবেশের আয়োজন করেছে। রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে হায়নার কবলে পড়েছে, দেশকে উদ্ধার করতে হবে। মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে নেমেছি। খুলনা তারুণ্যের সমাবেশে তরুণদের সমাবেশকে জনসমুদ্রে রূপ নেবে। তিনি আরো বলেন, সমাবেশের অনুমতি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। আমাদের সমাবেশকে বাধা দেওয়ার জন্য অনেকেই নানান ধরনের চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। বাস বন্ধ করে দিয়ে সমাবেশ আটকানো যাবে না। সিলেটে বুধবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক। আগামী বুধবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ রোববার সিলেটে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী এ ঘোষণা দেন। ওসমান আলী বলেন, সিলেটের তিনটি রুটে জয়ন্তিয়া, সাতর, পরগনা, শালী সমন্বয় কমিটির বাধায় এর কারণে বাস মিনিবাস চলাচল করতে পারছে না। এ অবস্থায় পরিবহন শ্রমিকদের দাবি না মানলে আগামী বুধবার ভোর থেকে সিলেট জুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। গত 7 জুলাই রাতে সিলেটের জুনতাপুরে বাস চাপায় 5 জনের মৃত্যুর ঘটনা এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর জয়ন্তিয়া, সাতর, পরগনা, শালী সমন্বয় কমিটির আহ্বানে সিলেট তামাবিল, জাফলং, সিলেট কানাইঘাট ও সিলেট গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস নির্বিনিমাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন গত 12 জুলাই জেলাব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিলেও জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তা প্রত্যাহার করে নেন। ঢাকা 17 আসন ও 78টি স্থানীয় সরকার নির্বাচন আজ। ঢাকা 17 আসনের উপ নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ভোট হবে ব্যালটে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে নির্বাচন কমিশন থেকে। পাশাপাশি দেশের বেশ কয়েকটি জায়গায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানেরও নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া শনিবার মধ্যরাত থেকে সেখানে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে নিষিদ্ধ থাকবে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, ইজি বাইক চলাচল। ঢাকা 17 আসনের নির্বাচনে কোনো চ্যালেঞ্জ নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছেন, নির্বাচনী সব আয়োজন সম্পন্ন হয়েছে। আশা করি জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারব।